সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের কিন্তু রয়েছি নিশ্চিন্দপুর ব্যানার্জি মহল থেকে কিছুটা ভিতরে রঘুনাথপুরে। তো রঘুনাথপুরে কিন্তু এখানে এলকে মিউজিকের 16 পিস JBL বক্স রয়েছে। তো দেখাবো পপ বেস সেট আপ রয়েছে এলকে মিউজিকের। তো এলকে মিউজিক কেমন বাজাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটি। এখানে কিন্তু পাওয়ার মিউজিক আসার কথা ছিল বন্ধুরা, কিন্তু পাওয়ার মিউজিক ক্যান্সেল হয়েছে, ওই এলকে মিউজিক আসবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, SM ইউটিউবার কুলপি জ্যালেনে যারা এখনো নতুন রয়েছে, কি করছো বন্ধুরা, সাবস্ক্রাইব করো। কেননা এরকম SM ইউটিউবার কুলপি কেন এরকম ভিডিও যাবতীয় রক্ষাকালী পুজোর ভিডিও কিন্তু এই চ্যানেলে ফার্স্ট আপলোড করবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, আর কেমন বাজাচ্ছে অবশ্যই দেখো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু রয়েছি রঘুনাথপুরে। তো রঘুনাথপুরে কিন্তু এলকে মিউজিকের ফুল সেট আপটি বসেছে, দেখতে পাচ্ছ সামনে কিন্তু এলকে মিউজিকের ফুল সেট আপ রয়েছে, 16 পিচ মালের সাথে পপ বেস সেট আপের সাথে এলকে মিউজিক। তো এখানে কিন্তু বলে রাখি পাওয়ার মিউজিক আসার কথা ছিল, তো ক্যান্সেল হয়ে কিন্তু এলকে মিউজিক রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা তুলে ধরবো। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ এলকে মিউজিক কিন্তু দেবু ইলেকট্রিকের DJ ব্যবহার করছে। চলো তোমাদেরকে দেখাই। বজরা হ্যাঁ
বন্ধুরা, এখানে কিন্তু পূজিত হবে স্বয়ং মা। তো বলে রাখি আজকের কিন্তু পূজা রয়েছে। তো আজকে শনিবার 7ই বৈশাখ, কিন্তু ওখানে পূজা রয়েছে সন্ধ্যেবেলা। পূজা মণ্ডপটা দেখে নাও। আর তার পাশে কিন্তু একদম এলকে মিউজিক রয়েছে। আর বন্ধুরা বলে রাখি এই মাঠেই কিন্তু দুদিন ব্যাপী ধাপাস বল প্রতিযোগিতা রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এলকে মিউজিকের প্রেশার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এরকম ভিডিও দেখতে এসএম নুয়ার কুলবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার কিন্তু বর্মনের ভিডিও আসছে, তো চ্যানেলে চোখ রাখো দেখতে হলে।